দিচ্ছি, তারা যেটা বলেছে যে বাংলাদেশের জনগণ যেটা চায়, কারণ আমরা বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমরা সেটা বাস্তবায়নের জন্য কিন্তু মাঠে আছি, লড়াই করছি। আপনার মার্কিনিরা তারা বলে দেবে না যে তোমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করো, বিদেশিরা বলে দেবে না তোমরা এভাবে করো। আমি একটা জিনিস বুঝি না, জামাতের যে সমস্ত নেতাদের বিচার হয়েছে সেটা ভালো কথা, আর বাকি যারা আছে তারা যদি যুদ্ধাপরাধী না হয় তাদের নিশ্চয়ই এই দেশে থাকার রাইটও আছে, রাজনীতি করারও রাইট আছে। এখন আমার কথা হচ্ছে যে আপনার সংগঠন হিসাবে জামাত ইসলাম আপনি রাজনীতি নিষিদ্ধ করেন, তাহলে তো তাদের রিট পেন্ডিং আছে, আপনারা সেটা কেন আপনার সমাধান হয় না? তো এটা আওয়ামী লীগের কালচার সন্ত্রাস করাটা, কেন বিএনপির উপরে দোষারোপ করেন? বিএনপি যদি সন্ত্রাস করতো তাহলে বিএনপি এত বড় বড় সমাবেশ করতে পারতো না, বিএনপির জন্য মানুষ আসতো না। সন্ত্রাস কে করে এটা বাংলাদেশের মানুষ জানে, বারবার শুধু এই কথাগুলো বলে তো আপনার সমাধান হবে না। সমাধান হবে যে নির্বাচন ব্যবস্থাটা পরিবর্তন হওয়া উচিত, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গেলে সহিংসতা ছাড়া কিছুই হবে না। আমি ওই যে মিল্লাত ভাইয়ের কথা ধরে একটা কথা, আপনি যে প্রসঙ্গটা টেনেছেন, এতদিন তারা চায়নি বিদেশিরা, তো এটার কারণ মিল্লাত ভাই নিজেই কিন্তু কথার মধ্যে বলেছেন, ওদের সঙ্গে থাকলে ভালো না হলেই দোষ। তাহলে আগে ওদের সঙ্গে ছিলেন, এখন তাদের সঙ্গে নাই, এই জন্য তারা ওনাদেরকে একটু চেপে বসেছে, মানে আগে ওনাদের কাছে বিক্রি হয়েছেন ওনারা। ওনাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, কদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ভারত গিয়ে বলে আসলেন যে তাদেরকে অনুরোধ করেছি শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে যেন ক্ষমতায় রাখা হয়, মানে ওনারা অন্যদের কাছে ডিপেন্ডেন্ট, জনগণের কাছে না। আর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নিজে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে আমেরিকা আমাকে সরাতে চাইছে ক্ষমতার থেকে, তারা চাইলে যে কোনো দেশের সরকার পরিবর্তন করতে পারে, তাহলে যে সরকার পরিবর্তন করতে পারে সে আমাকে সরকারে এনেছে, মানে এটা উনি আমেরিকাকে ইঙ্গিত করেছেন, এটা উনি অ্যাডমিট করেছেন। আর একটা জিনিস তো স্পষ্ট, 2014 সাল এবং 2018 সালের নির্বাচন যে কেমন হয়েছে এটা নিয়ে আর সন্দেহ কোনো কিছু নাই। আপনি যেটা বললেন কেন এখন এত বেশি চেপে বসছে, দেখেন পরপর দুবার 2014 সাল এবং 2018 সালের নির্বাচন প্রহসনের একটা নির্বাচন হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সংবিধানে যেটা বলা হয় আপনার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা সংসদ গঠিত হইবে, সেটা হয় নাই, 153 জন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি নির্বাচিত হয়েছে। তারপরে 2018 সালে রাতের বেলা হয়েছে, আমরা যত বারবার বলি একই কথা, এই কথাগুলো তো এখন বাস্তবে আরো রূপ নিয়েছে যখন দেখা গেছে যে বিদেশিরাও দেখেছে যে আগে নির্বাচনগুলো ভালো হয়নি একটা দেশে, বাংলাদেশের গুরুত্বটা অনেক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে। মিল্লাত ভাই নিজেই বলেছেন গ্লোবাল ভিলেজে আমরা বাস করি, পৃথিবীর সবগুলো দেশের ইম্পর্টেন্স আছে, মানচিত্রে সবগুলোর ইম্পর্টেন্স আছে, তার মধ্যে বাংলাদেশের ভিন্নতম একটা ব্যাপার, কারণ এখানে একদিকে ইন্ডিয়া আছে, একদিকে চায়না আছে, একদিকে ইন্ডিয়ান ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ান, অ্যাটলান্ট আপনার, তারপরে কোরিয়ান উপদ্বীপ, অনেক কিছু মিলে ইন্দো প্যাসিফিক সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভূরাজনৈতিক যে ইম্পর্টেন্সটা, এটা সত্যিই মনে করেন আপনার যে কারোর জন্যই মনে করেন যে একটা ভাবনার বিষয়। তো এই দেশটার শান্তি এবং শৃঙ্খলা এটা থাকাটা যে কারোর জন্য এই অঞ্চলের শান্তি, সামগ্রিক শান্তির জন্য বড় একটা শর্ত। তো নির্বাচন যখন আসে তখনই কিন্তু আপনার আমরা দেখি সব জায়গাতে, শুধু বাংলাদেশ বলে কথা না, সব জায়গাতে কিন্তু একটা উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আমাদের এখানেও আপনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাছিয়ে এসছে, ঘনিয়ে এসছে, সম্ভবত অক্টোবরে শেডিউল ঘোষণা হতে পারে, ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হবে। তো নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের যে দাবিটা আছে বিএনপির, যে বিগত দিনে যেভাবে হয়েছে নির্বাচন, এই ধরনের নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারবে না, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না, আইনের শাসন ফেরত আসবে না, গণতন্ত্র আসবে না ফেরত, তাহলে কি করতে হবে? যে আমরা যে কথাটা বলছি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা হওয়া উচিত। আপনারা প্রসঙ্গে একটা জিনিস এনেছেন এবং মিল্লাত ভাই বলেছেন যে ভারতীয় হাই কমিশন, আপনার ভারতের পররাষ্ট্র আজকে গতকালকে গতকালকে বলেছেন বাংলাদেশের জনগণ যেটা চায়, বাংলাদেশের জনগণ যেটা চায়, মানে সংবিধানে কি আছে এটা না, কিন্তু বাংলাদেশের জনগণ যেটা চায়, মানে আমরা যে কথাটা সবসময় বারবার বলে এসেছি
যে জনগণ সংবিধানের জন্য না, সংবিধান জনগণের জন্য। এখন আমি ওটা স্ট্রেস দিচ্ছি না ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কিংবা তাদের মুখপাত্র কি বললেন, আমি সেটা দিচ্ছি না, আমি রেফারেন্সটা দিচ্ছি তারা যেটা বলেছে যে বাংলাদেশের জনগণ যেটা চায়। কারণ আমরা বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমরা সেটা বাস্তবায়নের জন্য কিন্তু মাঠে আছি, লড়াই করছি। আপনার মার্কিনিরা তারা বলে দেবে না যে তোমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করো, বিদেশিরা বলে দেবে না তোমরা এভাবে করো। তারা যেটা একটা পাস উইশ থাকতে পারে, এটা মিল্লাত ভাই খুব ভালো করে জানে যে তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়ন সহযোগী, তারা লোন দেয়, ফ্যাসিলিটিস দেয় এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনার কাজগুলো হয়, যে প্রকল্পটা কোনভাবে ব্যয় হবে, প্রকল্পের প্রকিউরমেন্ট বলেন, প্রকল্প ইমপ্লিমেন্টেশনের জন্য বলেন, প্রকল্পের ইঞ্জিনিয়ার যদি লাগে, আপনার প্রকল্পের যদি আপনার অন্য কোনো সাপোর্ট লাগে, টেকনিক্যাল সাপোর্ট লাগে, সমস্ত কিছু একটা প্যাকেজের মতো তারা করে দেয়। ঠিক সেম জিনিসটা রাষ্ট্রের অবকাঠামোগত অনেক কিছু আছে। আপনারা এই যে মানবাধিকারের কথা আমরা বলি, অনেক সময় আমি কিছুদিন আগে দেখলাম প্রফেসর সলিমুল্লাহ খান, উনি একটা এই দেখলাম আপনার যে বললে, উনি বললেন যে বাজারে গেলে মনে হয় যে বাংলাদেশ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যয়ভার বহন করছে, বাজারে গেলে মনে হয় বাংলাদেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যয়ভার বহন করছে। এটা হলো একজন শিক্ষাবিদের বক্তব্য মন্তব্য আর কি মনে হচ্ছে। 12 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আপনার আশ্রয় দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মানব অনেক বড় কাজ করেছেন, জাতিসংঘ কি করছে? মিল্লাত ভাই কি জানেন কত হাজার মিলিয়ন ডলার দিয়েছে জাতিসংঘ এই রোহিঙ্গাদের জন্য? একটু স্ট্যাটিস্টিক্সটা দেখে নেবেন, এই মুহূর্তে আমার কাছে নাই, আমাদের প্রেজেন্টার হাসিনা আক্তার আপনাকেও বলছি দেখে নেবেন, 1000 মিলিয়নের মতো অলরেডি দেয়া হয়ে গেছে, এটা তারা করছে। মিল্লাত ভাই আর বেশি জানার কথা, যেহেতু উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক খুব বেশি, আমি এর জন্য বলছি, আমি এর জন্য না, সবাই তো সব না, সবাই দেখেন সবাই সব জিনিস আমরা জানবো, আমি সব আইন জানি না, আমি আইনজীবী। মিল্লাত ভাই ডাক্তার, মিল্লাত ভাই কি সবকিছু ডাক্তারি করতে পারবেন? যেটাতে উনি এক্সপার্টাইজ হবেন সেটা একটা জিনিস, তো যাই হোক আমি সেটা বলছি না, আমরা আমাদের যে সীমাবদ্ধতা যেটা আছে, আমাদের লিমিটেশন আছে, আমরা প্রফেশনাল, মিল্লাত ভাই একজন প্রফেশনাল, আমি প্রফেশনাল, আমরা সব জানবো তা না, আমি এই জন্যই বললাম, আমি আন্দাজে বললাম না, বাট আমি জানি 1000 মিলিয়নের উপরে অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, কথাটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যে যারা বলে মানবাধিকারের কথা তাদের দেশেও তো মানবাধিকার আরো বেশি লঙ্ঘিত হয়, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। কথাটা হচ্ছে যে এটারও মনে করেন আপনার একটা কি বলবো, মানে এগুলো আসলে আমরা উত্তর আমি দিতে পারবো না, এটার উত্তর আমি দিতে পারবো না, তার কারণ হলো গিয়ে কখন ওই মিল্লাত ভাই বললেন যে কখন যে কোনটা করবে, ওই যে তাদের সঙ্গে ভালো থাকলে তাহলে কোনো দোষ নাই, আর যখনই আপনার একটু খারাপ তখনই আপনার উপর চেপে পড়বে, এ ধরনের কথাবার্তা। আমি ওটাতে মোটো আপনার এই করি না, সাপোর্ট করি না, কিংবা আমি ওটা আমলে নেই। বাংলাদেশের জনগণ যেটা চায় আমরা সেটা মেনে নিব, আমরা জনগণের যে অধিকার আদায়ের জন্য যেটা করার দরকার আমরা সেটা করব। মিল্লাত ভাই বললেন আমাদের দলের একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় সাবেক মন্ত্রী, সে তো রাস্তায় ইট পাটকেলো, কিছু মারেনি, তার মাথায় একটা ইট এসে পড়েছে, তিনি আহত হলেন, ব্লিডিং হচ্ছিল, উনি পড়ে গেলেন, ওনাকে মারতে মারতে শুয়ে ফেলা হলো, উনি পড়ে গেলেন মাটিতে, শুয়ে পড়ে থাকা অবস্থায় ওনাকে সাপের মতো পেটাচ্ছে। এটা আপনার কোন ধরনের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন আমি ঠিক জানি না, মিল্লাত ভাই এটাকে কোনোভাবে আপনার জাস্টিফাই করার যদি মনে করেন, এই জিনিসগুলো আমাদের জন্য খুব বাজে দৃষ্টান্ত হবে। আপনারা বলছেন যে র‍্যাবের কথা বলছেন, অপারেশন ক্লিন হার্টের কথা বলছেন, মিল্লাত ভাই 2001 সালে আপনি বললেন আপনার নেত্রী হাসি মুখে ক্ষমতা হস্তান্তর করেছে, কোনো অল্টারনেটিভ ছিল না আপনাদের, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনাদেরকে ক্ষমতা দিতেই হবে, তত্ত্বাবধায়ক সরকার যদি থাকতো তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা সবচেয়ে সবসময় সুন্দরী হতো। 2014 সালে আপনি 2011 সাল 2013 সাল আপনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলেন সহিংসতার কথা, ভুরে ভুরে মনে করেন আমার তো ফোনটাতে আমি কথা বলছি, তো তাহলে আমি আপনাকে এখান থেকে সমস্ত পেজ গুলো ডেইলি স্টার, প্রথম আলো, আপনার নিউ এজ, সমস্ত পত্রিকার আপনার তো 50টা দেখাতে পারবো, যে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা উদ্ধার, অমুক জায়গাতে পেট্রোল বোমা বানাতে গিয়ে আহত, অমুক জায়গায় আওয়ামী লীগের নেতা
ছেলে অমুক তমুক সহ মনে করেন আপনার কি বলে উদ্ধার ধরা সবকিছু আছে। তো এগুলি হলো যে আপনারা ষড়যন্ত্র করে বিএনপিকে যে লেভেলিংটা করতে চেয়েছেন, যে বিএনপি আগুন সন্ত্রাস, আপনাদের আগুন সন্ত্রাসে 1-14 গ্রামে মনে করেন যে 7 জন আপনার গাড়িতে পুড়ে মারা গেছে, আপনাদেরই নেতার ছেলে, তাকে হাতে নাতে ধরা হলো, ধরার 2 ঘন্টা পরে তাকে থানা থেকে ছেড়ে দিল। এটা হলো কি আওয়ামী লীগ এগুলি করে? এই যে কদিন আগেও আপনারা করেছেন ঠিক সেম জিনিস, বিহঙ্গ পরিবহন নিয়ে। আপনি মনে পড়ে যে বিহঙ্গ পরিবহন নিয়ে আপনার পঙ্কজ দেবনাথের যে মালিকানা সেই পরিবহন ওনার এলাকার আওয়ামী লীগের নেতা কদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছে যে কিভাবে গান পাউডার দিয়ে শেরাটনের সামনে বিহঙ্গ পরিবহনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ আন্দোলনে আপনার একটা বড় কিছু যোগ করার জন্য, এটা আওয়ামী লীগের কালচার সন্ত্রাস করাটা, কেন বিএনপির উপরে দোষারোপ করেন? বিএনপি যদি সন্ত্রাস করতো তাহলে বিএনপি এত বড় বড় সমাবেশ করতে পারতো না, বিএনপির জন্য মানুষ আসতো না। সন্ত্রাস কে করে এটা বাংলাদেশের মানুষ জানে। বারবার শুধু এই কথাগুলো বলে তো আপনার সমাধান হবে না। সমাধান হবে যে নির্বাচন ব্যবস্থাটা পরিবর্তন হওয়া উচিত। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গেলে সহিংসতা ছাড়া কিছুই হবে না। যে জামাতের কথা রাজনীতির কথা বললেন, যে বিএনপির সঙ্গে আপনার আসছে বা ছিল অমুক ছিল তমুক ছিল, আওয়ামী লীগ নেত্রী জামাতকে নিয়ে আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ছাত্র মতিউর রহমান নিজামী সাহেব সিনেট সদস্য হলেন যখন পার্লামেন্টে আওয়ামী লীগ 96 সালে এরশাদ সাহেবের সঙ্গে নির্বাচন করলেন, বললেন যে এরশাদের সঙ্গে নির্বাচনে যে যাবে তারা হবে জাতীয় বেইমান, সেই নির্বাচনে গেলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মতিউর রহমান নিজামী সাহেব ও সিনেট সদস্য হয়ে আসলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতা সিনেট সদস্য হয়ে আসলেন সেলিম সাহেব, তারপরে জাতীয় পার্টির হাসনা জসিমউদ্দিন মওদুদ আপনার মনে করেন যে সিনেট মেম্বার হয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একসঙ্গে এসছেন ওনারা, একই গাড়িতে করে আসেন। এগুলি মনে করেন আপনার খামাখা আমরা কেন এই সমস্ত কথাগুলো বারবার তুলি? পার্লামেন্টেও বসে আপনাদের নেত্রী নিজামী সাহেবরা সহ আপনার মনে করেন যে একসঙ্গে বসছেন, সে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে আন্দোলন তো একসঙ্গে করেছেন। সো আমি একটা জিনিস বুঝি না, জামাতের যে সমস্ত নেতাদের বিচার হয়েছে সেটা ভালো কথা, আর বাকি যারা আছে তারা যদি যুদ্ধাপরাধী না হয় তাদের নিশ্চয়ই এই দেশে থাকার রাইটও আছে, রাজনীতি করারও রাইট আছে। এখন আমার কথা হচ্ছে যে আপনার সংগঠন হিসাবে জামাত ইসলাম আপনি রাজনীতি নিষিদ্ধ করেন, তাহলে তো তাদের রিট পেন্ডিং আছে, আপনারা সেটা কেন আপনার সমাধান হয় না হাইকোর্টে? তারেক রহমানের মামলার 16 দিনে 42 জন সাক্ষী, সাংবাদিক সাগর রুনি মারা গেছে কতদিন? 99 বার সময় পেছানো হয়েছে চার্জশিট দেওয়ার জন্য। মামলাগুলো হয়েছে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন, আপনার নেত্রীর নামেও হয়েছে, আপনার নেত্রীর সবগুলো মামলা প্রত্যাহার হয়েছে। আপনার নেত্রীর নামে নাইকো মামলা প্রথমে শুরু হয়েছে, আমার নেত্রীর নামেও আছে, আমার নেত্রীর নামে নাইকো মামলা শুরু হচ্ছে এবং চলছে, অথচ মামলাটা শুরু আপনার নেত্রীর নামে। ওইটা থাকতো আপনার তখন আপনার দেখতাম। আপনারা যে সমস্ত জিনিসগুলো চার্জশিট দিয়েছে, আপনাদের সময় হয়েছে চার্জশিট, আপনাদের সময় আপনারা সাক্ষী বানিয়েছেন, বানিয়ে নিয়ে আপনারা রাজনৈতিক ভাবে এই সমস্ত মামলাগুলো করেছেন। এটা নিয়ে খামাখা আমি মানে বলার আমি মনে করি না কোনো কিছু আছে বলে। আপনারা নজিরবিহীন ভাবে, আপনার মরহুম সাজেদা চৌধুরী ওনার তো 10 বছরের সাজা হয়েছিল, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ওনার 7 বছর সাজা হয়েছে, কেউ কিন্তু একটা দিনের জন্য জেলখানায় ঢোকেন নাই, আপনারা আইনের শাসন বলে কিছুই রাখেন নাই। মোফাজ্জল হোসেন চৌধুরী সাহেব প্রথমবার মন্ত্রীও হলেন, সাজেদা চৌধুরী সংসদে বিরোধী দলের নেতা, আপনার উপনেতা হলেন, সংসদ উপনেতা হলেন, উনি ওনার ছেলে সহ দুজনেরই কনভিকশন হয়েছে, অ্যাপিল করতে হলে ওনারা দণ্ডিত হওয়ার পর অ্যাপিল করতে হলে জেলখানায় ঢুকতে হবে, ওনারা একদিন না 1 সেকেন্ডের জন্য জেলখানা যান নাই, সমস্ত নিয়মের ব্যত্যয় ঘটিয়ে, দুঃখিত, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আপনার আপনারা যে নজির সৃষ্টি করেছেন সেটা আপনারা কন্টিনিউ রেখেছেন। আর বিরোধী মত পথের যারা আছেন তাদেরকে দমন পীড়ন সামাজিক ভাবে তাদেরকে হেয় করার জন্য এমন কোন কাজ নাই আপনারা করেন নাই।